দাম না বাড়িয়েই জ্বালানি তেলের ভর্তুকি কমানো সম্ভব ছিল বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। দুপুরে সংস্থাটি আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা একবারে বড় অঙ্কের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে অভিযোগ করেন, রাজস্ব বাড়াতে তেলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে সরকার। বিশ্ববাজারে কমে আসা দামের সাথে মিলিয়ে দেশেও তেলের দাম কমানোর তাগিদ দেওয়া হয়। এস এম আতিকের রিপোর্ট। বিশ্ববাজারে জ্বালানি তেলের বর্ধিত দাম যখন আবার কমতে শুরু করে, তখনই দেশের বাজারে ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলের দাম ভোক্তা পর্যায়ে এক লাফে লিটার প্রতি 34 থেকে 46 টাকা পর্যন্ত বাড়িয়ে দেয় সরকার। বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে এমন কারণ দেখিয়ে গত শুক্রবার এই দাম বাড়ানো হয়, তবে তাকে অযৌক্তিক বলছে সিপিডি। গত প্রায় 6 বছরে 48,000-46,000 কোটি টাকার মতো লাভ হয়েছে, সরকার নিয়েছে 10,000 কোটি টাকা, তাহলে বাকি 36,000 কোটি টাকা কোথায়? সাবসিডি ম্যানেজমেন্ট মানে এই কথা নয় যে ভোক্তার উপরে মূল্য বৃদ্ধি করা, অব্যবস্থাপনা, তার দুর্বলতা এবং অপচয়ের জন্য যে ব্যয় হচ্ছে সেই ব্যয়গুলো থেকে তাকে বের করে নিয়ে আসা এবং তার বাড়তি অর্থ সেখান থেকে সরিয়ে নিয়ে আসা, তো সেটি কিন্তু ভোক্তার উপরে দায় না চাপিয়েও অন্যান্য জায়গায় যে সমস্ত অর্থ অব্যবহৃত রয়েছে সেটি দিয়েও কিন্তু সাবসিডি অ্যাডজাস্ট করা যায়। ভিয়েতনাম বাংলাদেশের সাথে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের একটা অত্যন্ত প্রতিযোগী দেশ, সেখানেও দেখবেন যে তাদের জ্বালানি তেলের মূল্য আমাদের চাইতে কম। এটা কিন্তু একটা চিন্তার বিষয়, এটি নীতি নির্ধারকদের মনে রাখতেই হবে। বিশেষজ্ঞরা বলছেন, সংকটময় পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে। কৃষি উৎপাদনের স্বার্থে ডিজেলের ভর্তুকি বহাল রাখার দাবি জানানো হয়। ডিজেলের সাবসিডি দিবে এটা একদম মানে স্বতঃসিদ্ধ ছিল, সরকারের লোকরাই আমাদেরকে শোনাতো যে আমরা ডিজেলের সাবসিডি দেবো। একটা ডেভেলপিং কান্ট্রিতে ডিজেলের সাবসিডি না দিলে অনেক রকম ক্ষতি হয়, তো ওই ক্ষতির কথাটা ওনারা এখন আমাদেরকে বলছে না কেন? ওরা আপনাদেরকে কেন বলছে না? তো উনি ওনারা কি নিজেরাই ক্ষতিটা করছেন? আপনাদের জিজ্ঞেস করা উচিত। এইরকম বেনিফিট যদি আমাদেরকে তেলের প্রাইস থেকে ডিপ্রাইভ করে, তাহলে আমাদেরকে ধরেই নিতে হবে সরকার এটাকে একটা রাজস্ব আয় এর জন্য ব্যবহার করছে। এটা কি নীতিগত ক্লিক কারেক্ট অর নট আমি জানি না। ঠিক আছে, আপনি যদি প্রেশারে থাকেন সাবসিডি উইথড্র করবেন, তাহলে ট্যাক্সটাও কম নেন, একটু অ্যাডজাস্ট করেন, কারণ আমরা এখনও কোভিড এবং ওয়ারের পরে ওই অবস্থায় আসিনি যে এই মুহূর্তে আমার জ্বালানি তেলের দাম এত বৃদ্ধি করা সম্ভব হবে, এই পর্যায়ে আমি নেই। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ট্রেনের ভাড়া না বাড়ানোর তাগিদ দেন বক্তারা। এজন্য প্রয়োজনে ট্রেনে বিশেষ দামে তেল সরবরাহের পরামর্শ দেওয়া হয়। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।